জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে ইষ্টবৃত্তির সাথে কেমনভাবে ভাতৃভোজ্য ও ভূতভোজ্য করলে ভালো ফল পাওয়া যায়। আমরা সকলে ইষ্টভীতি করছি, আর ইষ্টভীতির সাথে যদি আমরা এইভাবে মানে ঠাকুরের বলা মতো ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য করি তাহলে সত্যি সত্যি ভালো ফল পাব। আর ইষ্টভীতির আসল অঙ্গই হলো ভাতৃভোজ্য ও ভূতভোজ্য। এগুলো অনেকেই আছে আমরা করি না, ইষ্টভীতি করি কিন্তু ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য করি না। তাহলে আমার সাথে একটু ধৈর্য সহকারে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কী বললেন তা শুনে নিন। আগে উৎস বলি, আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করছি 121 পৃষ্ঠা থেকে। এক দাদা ঠাকুরকে বলছেন, ইষ্টভৃতির অঙ্গ হিসাবে ইষ্ট, ইষ্টভ্রাতা ও ভূতগণের জন্য তিনটে আলাদা নৈবেদ্য রোজ বাস্তবভাবে নিবেদন করলে আমার মনে হয় ইষ্টভৃতি ঠিক হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভাতৃভোজ্য ও ভূতভোজ্য উৎসর্গ করতে হবে ইষ্টপ্রীতিকে লক্ষ্য করে, সবটা মিলে সংহত একটা জিনিস। নিজের ভরণের কথা ভাববার আগে আমরা ভাবব আমাদের ইষ্ট, গুরুজন, গুরুভ্রাতা ও ভূতগণের ভরণের কথা, ও বাস্তবভাবে যে জন্য যতটা পারি করব। এর ভিতর দিয়েই আমাদের মগজে ঢোকে যে ইষ্ট সেবা ও ইষ্টার্থে পরিবেশের সেবাই আমাদের জীবনে মুখ্য। এই চিন্তাটা যদি আমাদের মাথায় ও আচরণে ঢোকে তাহলে কিন্তু দারিদ্র, অযোগ্যতা ও অলক্ষ্মী আর সেখানে ঠাঁই পাবে না। ইষ্টভীতি এইভাবে যদি কেউ করে তাহলে সত্যি সত্যি যেগুলো আমাদের হয় মানে দারিদ্র, অযোগ্যতা ও অলক্ষ্মী এগুলো সত্যি ঠাঁই পাবে না। ইষ্টভীতি তাই ধর্মের অর্থাৎ জীবন বৃদ্ধির একটা প্রধান ভিত্তিপ্রস্তর। ইষ্টভীতি হিসাবে নিত্য ভোজ্য বা নৈবেদ্য উৎসর্গ করাই বিধি, তবে তা রাখা এবং ওই জিনিসেই মাসান্তে ইষ্টস্থানে পৌঁছে দেবার বাস্তব অসুবিধা আছে, তাই ভোজ্যের অনুকল্পে পয়সা রাখা চলে। ইষ্টভীতি করার সময় নিত্য ইষ্টভৃতি, ভূতভোজ্য ও ভাতৃভোজ্য যদি আলাদা আলাদা করে আলাদা তিনটে কৌটায় বা ন্যাকড়ায় বেঁধে চিহ্নিত করে রাখো তাতেও কোনো দোষ নেই। বুঝতে পারলেন শ্রী শ্রী ঠাকুর কী বলছেন? এখানে আলাদা আলাদা তিনটে কৌটা করতে হবে। সারা মাসে যে বাবদ যেমন নিবেদিত হলো সেই অনুযায়ী মাসের শেষে দেবে, তবে স্মরণ রাখতে হবে ইষ্টভরণেই মুখ্য, ওইটাই গুড়ি। ভূতভোজ্য ও ভাতৃভোজ্য ওরই শাখা, শুধু ভূতভোজ্য বা ভাতৃভোজ্যের কোনো দাম নেই যদি একজন ইষ্টভৃতি না করে। ইষ্টভৃতির আনুষঙ্গিক হিসাবেই ভূতভোজ্য ও ভাতৃভোজ্য। অবশ্য ইষ্টভৃতির পূর্ণাঙ্গতার জন্য ভূতভোজ্য ও ভাতৃভোজ্য অবশ্য দেয়। তিনটি আলাদা নৈবেদ্য উৎসর্গ করার প্রসঙ্গেই আমি এত কথা বলছি, মানে শ্রী শ্রী ঠাকুর এখানে তার নিজের কথা বলছেন। আলাদা নিবেদন করা যেতে পারে বলে কেউ যেন মনে না করে যে ওইগুলি তুল্য মূল্যের। আলাদা হলেও আলাদা নয়, সবটা মিলে ইষ্টভীতি পূর্ণ হয়, এই যা কথা। এবং ভাতৃভোজ্য ও ভূতভোজ্য ইষ্টভীতি ও ইষ্টপ্রীতিকেই লক্ষ্য করে প্রত্যেক 30 দিনের দিন দক্ষিণা ও সংগঠনী সহ ইষ্টভীতি দেওয়াই বিধি। আগে ইষ্টভীতি দিয়ে বা পাঠিয়ে তারপর ভাতৃভোজ্য ও ভূতভোজ্য দানের কথা। আবার কেউ যদি ভাতৃভোজ্য ও ভূতভোজ্য রোজ না রাখে এবং মাসের শেষে নিবেদিত ইষ্টার্ঘ পুরোপুরি ইষ্টস্থানে পাঠিয়ে আলাদা করে ওইটে দেয় তাহলেও চলতে পারে। পরিবেশের সেবার ব্যাপারে আমরা যেন এই সুকেন্দ্রিক ধাঁচটা অক্ষুণ্ণ রাখি, তাকেই বলে ইষ্টপ্রাণ সেবা। তার মাধ্যমেই মানুষকে সুকেন্দ্রিক করে তোলা যায়, ইষ্টপ্রাণ করে তোলা যায়, তাতেই মানুষ তরে যায়। নচেত মানুষের বৃত্তিতে তেল মালিশ করাই সার হয়,
তুমি নিজেকে উজাড় করে দিয়েও কারো সত্যিকার কিছু করতে পারো না। তোমাকে সবাই শোষণ করতে শুরু করে দেয় নিজেদের প্রবৃত্তি পোষণের জন্য, তাতে নিজেরও অন্যের খারাপ ছাড়া ভালো কিছু হয় না, ওতে তারাই যোগ্য হয় না, শক্তিমান হয় না, সুনিয়ন্ত্রিত হয় না। এইভাবে শ্রী ঠাকুর আমাদের বুঝিয়ে বললেন। আশা করি ঠাকুর যে নিয়মগুলো বললেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন, শ্রী ঠাকুর বলে দিলেন কীভাবে ভাতৃভোজ্য ভূতভোজ্য করতে হয়, কিন্তু একটা কথা আমাদের সকলেরই স্মরণ রাখা উচিত যে ইষ্টভৃতিটাই হলো মূল। ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য করতে হবে, সেটা কীভাবে করতে হবে, কোথায় পাঠাতে হবে, কীভাবে পাঠাতে হবে, কীভাবে কৌটো করতে হবে, সব কথা ঠাকুর স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। এইভাবে এই নিয়মে আমাদের চলতে হবে। এ কী বললো, ও কী বললো, এটা আমাদের দেখা কোনো দরকার নেই। আমাদের আসল কথা হচ্ছে ঠাকুর কী বললেন সেই কথাটা শুনে সেটা কাজে লাগানো। অনেক রকম অনেক ব্যক্তি অনেক কিছু বলে থাকে, কিন্তু আমি শুনবো ঠাকুরের কথা। ঠাকুর যেটা বলেছেন, যেভাবে ইষ্টভীতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য করে করতে বলেছেন, এইভাবে করলে কি হয়, দারিদ্রতা, অযোগ্যতা, অলৌকিক কোনো কিছু ঠাই পায় না, তার সাথে মানুষ শক্তিমান হয়, বুদ্ধিমান হয় এবং সুনিয়ন্ত্রিত হয়। এতেই বলেছেন না ঠাকুর, এতেই মানুষ অনেকখানি তরে যায়। ইষ্টভীতি করুন, কিন্তু তার সাথে সাথে ঠাকুরের বলা নিয়মগুলো মেনে পরিবেশের জন্য ভাতৃভোজ্য এবং ভূতভোজ্য করুন। আজকের ইষ্টপ্রসঙ্গ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয়।